মিরপুর টোলারবাগে তহিৎ ফাউন্ডেশনের উদ্যোগে 29 ডিসেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 14 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাকে অনেক স্নেহ করেন, আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে নৌকার প্রতীক দিয়ে আপনাদের সেবক হিসেবে কাজ করার জন্য। দোয়া করবেন আমার জন্য যেন এই বিশ্বাসের জায়গা কখনো আঘাত না করতে পারি, আর ভোটে নির্বাচিত হওয়ার পর আমি যেন আপনাদের ভুলে না যাই। বঙ্গবন্ধুর কন্যা আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, ভাই মোবাইল চালান, এই কারণে উনি আমাকে ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক সভাপতি করেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক করেছেন। এখন আপনাদের কাছে পাঠিয়েছে নৌকা প্রতীক দিয়ে আপনাদের সেবক হিসেবে কাজ করার জন্য। আপনারা দোয়া করবেন আমি যেন ওনার এই বিশ্বাসের জায়গাতে কখনো আঘাত না পাই। আপনারা দোয়া করবেন আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আমি যেন আপনাদেরকে ভুলে না যাই। আপনারা দোয়া করবেন আপনারা ভোটে নির্বাচিত হওয়ার পর আমি যেন অহংকারী ধ্যাবাগী না হয়ে যাই, আমার ভিতরে যেন হিংসা বিদ্বেষ জাগ্রত না হয়, হিংসার বশবর্তী হয়ে যেন আমি কোনো মানুষের ক্ষতি না করি। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই আমি যেন কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত না করি। মাসুদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ABM মাজহার আনাম ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুরাদ হাসান। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।